আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। ধনতেরাস, ধনতেরাস 2024 ধনত্রয়োদশী কখন এবং সময়, কি করবেন, কি কিনবেন এবং কি কিনবেন না, এগুলি সব আমরা এই ভিডিওতে জানব। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তবে আসুন ভিডিওটি শুরু করা যাক। ধনতেরাস 2024 কখন? আপনার ক্যালেন্ডারগুলি কি 29 অক্টোবর 2024 মঙ্গলবারের জন্য চিহ্নিত করুন, কারণ ধনতেরাস সোনা রূপ এবং প্রয়োজনীয় গৃহস্থল সামগ্রীতে বিনিয়োগ করার উপযুক্ত মুহূর্ত নিয়ে আসে এবং সামনে একটি সমৃদ্ধ বছরের জন্য মূল্য আচারগুলি অনুসরণ করে। ধনতেরাস ধনত্রয়োদশী নামে পরিচিত 5 দিনের দীপাবলি উৎসবের সূচনা করে। কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে বার্ষিক উদযাপিত হয়। এই উৎসব সাধারণত ক্যালেন্ডার অনুসারে অক্টোবর বা নভেম্বরে পড়ে। ধনতেরাস শব্দটি দুটি অংশ থেকে এসেছে, ধন অর্থ সম্পদ এবং ত্রাস, যা চন্দ্র পার্থিকের 13তম দিকে বোঝায়। ধনতেরাসকে নতুন শুরুর জন্য একটি শুভ সময় হিসাবে বিবেচনা করা হয়, তা সোনা বা রূপ কেনা হোক বা নতুন উদ্যোগে যাত্রা করা হোক। এই দিনে ভক্তরা দেবী লক্ষ্মী, ভগবান কুবের এবং ভগবান ধনত্তরের কাছে সম্পদ, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধির জন্য আশীর্বাদ প্রার্থনা করেন। ঐতিহ্যগতভাবে সোনা রূপ এবং নতুন পাত্রের মতো অ্যাটেম কেনা সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। 2024 ধনতেরাস কখন? এই বছর ধনতেরাস 29 অক্টোবর মঙ্গলবার উদযাপিত হবে। ত্রয়োদশী তিথি 29 অক্টোবর সকাল 10:31 শুরু হবে এবং পরের দিন 1:15 শেষ হবে। পূজার জন্য শুভ সময় 6:30 থেকে 8:12 এর মধ্যে পড়বে। ধনতেরাস 2024 তাৎপর্য। ধনতেরাস বাড়িতে সমৃদ্ধির আমন্ত্রণ জানায় বলে বিশ্বাস করা হয়। ভক্তরা ধন ও সৌভাগ্যের জন্য দেবী লক্ষ্মী, সমৃদ্ধির জন্য ভগবান কুবের এবং স্বাস্থ্য ও মঙ্গলের জন্য ভগবান ধনত্তরীর পূজা করেন। লোকেরা নেতিবাচক দূর করতে, সৌভাগ্য এবং প্রাচুর্যকে স্বাগত জানাতে আলো এবং দিয়া দিয়ে তাদের ঘর পরিষ্কার করে এবং সাজায়। ধনতেরাস 2024 ধনত্রয়োদশী কী কিনবেন? ধনতেরাস সোনা রূপ, নতুন পাত্র এবং অন্যান্য ধাতুর মতো আইটেম ক্রয় করা শুভ বলে মনে করা হয়, কারণ এগুলি সম্পদ এবং আশীর্বাদ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। ঝাড়ু কিনলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার কথাও মনে করা হয়। যাই হোক, কিছু জিনিস যেমন কাজ বা ধারলা বস্তু এড়িয়ে চলা উচিত, কারণ সেগুলি অশুভ বলে মনে করা হয়।